হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চুলের বৃদ্ধি একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। রাতারাতি এ প্রক্রিয়াকে বদলে ফেলা এবং প্রতিদিন 1 ইঞ্চি করে চুলের বৃদ্ধি ঘটানো সম্ভব নয়। মানুষের শরীরের প্রতিটি চুল তার নিজস্ব গতিতে স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। চুলের স্বাভাবিক বৃদ্ধির হার হল প্রতি মাসে 1.25 সেন্টিমিটার অথবা 0.5 ইঞ্চি, যেটা পুরো বছর শেষে এসে দাঁড়ায় 15 সেন্টিমিটার অথবা 6 ইঞ্চিতে। এখানে রয়েছে খুব ছোট্ট একটি কিন্তু। সঠিক যত্নের অভাব এবং অনিয়মিত খাদ্যাভ্যাস চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে থাকে। অপরদিকে পরিপূর্ণভাবে চুলের যত্ন এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে সেটা চুলের স্বাভাবিক বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করে থাকে। জেনে নিন এমন কিছু দারুণ টিপস যা সাহায্য করবে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে। 1. কাস্টার্ড অয়েলের ব্যবহার। ভিটামিন ই, অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং বিশেষ করে ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড থাকার ফলে কাস্টার্ড অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। কাস্টার্ড অয়েল অনেক বেশি ঘন বলে নারকেল তেল অথবা অলিভ অয়েলের সাথে সমপরিমাণে মিশিয়ে নিয়ে মাথার তালুতে লাগিয়ে 30 মিনিটের মতো ম্যাসাজ করতে হবে। এরপর সারারাত রেখে দিয়ে সকালে শ্যাম্পু করে ফেলতে হবে চুল। 2. মাথার ত্বক ম্যাসাজ করা। ভালোভাবে মাথার ত্বক ম্যাসাজ করার মাধ্যমে চুলের গোড়ার রক্ত প্রবাহ ত্বরান্বিত হয়, যা চুলের গ্রন্থিকোষগুলোকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। যে কারণে প্রতি সপ্তাহে অন্তত একবারের জন্য হলেও চুলে হট অয়েল ম্যাসাজ ট্রিটমেন্ট করা উচিত, যেটা ঘরে দারুণভাবে করে ফেলা যায়। পুরো চুলে হালকা গরম তেল লাগিয়ে দুই হাতের তালুর সঙ্গে মাথার নিচে থেকে উপরের দিকে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। 3. সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা। স্বাস্থ্যকর ও স্বাভাবিক চুলের বৃদ্ধির জন্য প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা সবচাইতে জরুরি। প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন এ, বি, সি ও ই, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম থাকা প্রয়োজন। সকল কিছুর মাঝে ভিটামিন বি সবচাইতে বেশি জরুরি ও প্রয়োজনীয়, যা চুলের বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি প্রভাব রাখে। যে কারণে প্রতিদিনের খাদ্যাভ্যাসে দুধ, পনির, দই, মুরগির মাংস, ডিম, শাক, ব্রোকলি, জাম্বুরা, ওটস ইত্যাদি রাখার চেষ্টা করতে হবে, কারণ এ সকল খাদ্য উপাদান চুলে পুষ্টি যোগাতে সাহায্য করে থাকে। একই সাথে মাছ, বাদাম, অলিভ অয়েল এবং এমন ধরনের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অন্যান্য খাবারের কথাও ভুলে গেলে চলবে না। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন শরীরে পুষ্টিহীনতা দেখা না দেয়। 4. চুল উল্টে ফেলা। নিশ্চয়ই বিস্মিত হচ্ছেন, কিন্তু এই পদ্ধতিতে চুল খুব দ্রুত বৃদ্ধি পায় বলে জানা গেছে। কিছুই না, শুধুমাত্র সকল চুলকে একত্রিত করে মাথার সামনে নিয়ে এসে মাথার সামনের দিকে ঝুঁকে 4 থেকে 5 মিনিট থাকা। এইভাবে মাথার সকল চুল সামনের দিকে থাকবে। এতে করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় বলে চুলের বৃদ্ধিতে প্রভাব পড়ে থাকে। 5. চিন্তামুক্ত জীবনযাপন করা। অতিরিক্ত চুল পড়ার ক্ষেত্রে সবচাইতে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে অতিরিক্ত চিন্তা করাকে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা চুলের বৃদ্ধির চক্রের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে বলে চুল খুব দ্রুত পড়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে যায়, যে কারণে চুল তুলনামূলক বেশি পড়ে। তাই চুলের বৃদ্ধি স্বাভাবিক ও দ্রুত করতে চাইলে একদম মানসিক চিন্তামুক্ত জীবনযাপন করার অভ্যাস গড়ে তুলতে হবে। 6. ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করা। নিঃসন্দেহে চুলের জন্য ডিম খুবই দারুণ একটি উপাদান, কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফসফরাস, জিঙ্ক এবং সেলেনিয়াম। প্রতি মাসে অন্তত একবার হেয়ার মাস্ক তৈরি করে চুলে ডিম ব্যবহার করা প্রয়োজন। হেয়ার মাস্ক তৈরির জন্য 2টি ডিমের কুসুম এবং 2 টেবিল চামচ অলিভ অয়েল একসাথে মিশিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর ঠান্ডা পানির সাহায্যে খুব ভালোভাবে শ্যাম্পু করে ফেলতে হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে আপনার পরিচিতজনেরও উপকৃত হবে, সচেতন হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।